শিলিগুড়ি থেকে দার্জিলিং ফের ছুটবে টয় ট্রেন। দীর্ঘ চার মাস পর পাহাড়ি আঁকাবাঁকা পথে ধোয়া উড়িয়ে ছুটবে পাহাড়ের রানী, খুশি পর্যটকেরা। আপনি কি একজন পাহাড় প্রেমী? শীতের মরশুমে পাহাড় যাওয়ার প্ল্যান করছেন? তবে নিঃসন্দেহে এই প্রতিবেদনটি আপনার জন্যে। ফের চেনা রাস্তায় টয় ট্রেন, ধোয়া উড়িয়ে ছুটে চলবে আঁকাবাঁকা পাহাড়ি পথে। দীর্ঘ চার মাস পর শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে ছুটল টয় ট্রেন, আর এই খবরে স্বাভাবিকভাবেই খুশি পর্যটকেরা। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে বরাবরই পছন্দের ডেস্টিনেশন পাহাড়। তবে পাহাড় বলতে সর্বপ্রথম মাথায় আসে শৈল শহর দার্জিলিংয়ের কথা। পাহাড়, পর্যটন আর টয় ট্রেন জড়িয়ে একে অন্যের সঙ্গে। পাহাড়ে গিয়ে টয় ট্রেনে না চড়লে যেন অসম্পূর্ণ থেকে যায় পুরো পাহাড় ভ্রমণ। তবে এবার থেকে আর সেই অভিযোগের জায়গায় থাকছে না। দীর্ঘ প্রায় সাড়ে চার মাস পর চালু হল নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেন। সবুজ পতাকা নাড়িয়ে শুরু হয়েছে টয় ট্রেনের যাত্রা। দীর্ঘ প্রায় চার মাস পর টয় ট্রেন চালু হওয়ায় খুশি রেল ও পর্যটন মহল। দীর্ঘদিন ধরে টয় ট্রেন বন্ধ থাকায় পর্যটকরা হতাশ হচ্ছিলেন, সেই সঙ্গে পর্যটন ব্যবসায় খানিকটা ক্ষতি হচ্ছিল বলে মত ওয়াকিবহুল মহলের। দার্জিলিং বেড়াতে যাচ্ছেন কিন্তু টয় ট্রেন নেই, এটা ভেবেই অনেক পর্যটক দার্জিলিং থেকে মুখ ফিরিয়ে সিকিম কিংবা অন্যত্র ট্যুর প্ল্যান করতেন। কারণ পর্যটকরা দার্জিলিংয়ে যাবেন আর সেখানে টয় ট্রেনে উঠবেন না, সেটা যেন হতেই পারে না। পর্যটকদের কাছে দার্জিলিং যাওয়ার মূল আকর্ষণ থাকে টয় ট্রেন। ছোট থেকে বড় টয় ট্রেনে চড়তে পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুবই কম আছে। তাই দীর্ঘদিন ধরে টয় ট্রেন বন্ধ থাকায় বেশ খানিকটা মন খারাপ ছিল পর্যটকদের। জানা যায় গত পাঁচই জুলাই থেকে এই রুটে টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। পাহাড়ে ধসের কারণে টয় ট্রেনের লাইনের বেশ কিছু জায়গা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই জন্য ওই রুটে এতদিন টয় ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তবে শুক্র ও শনিবার ট্রায়াল রান হওয়ার পর আজ অর্থাৎ রবিবার থেকে ফের স্বাভাবিক হল পরিষেবা। পাশাপাশি এদিন বেশ কিছু বিদেশি পর্যটক এনজিপি থেকে টয় ট্রেনে চেপে দার্জিলিং ভ্রমণে গেলেন, শেয়ার করলেন তাদের অভিজ্ঞতাও। এই বিষয়ে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার জানান, প্রকৃতির কাছে হার মানতে হয় সকলকে, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও টয় ট্রেন চালানো সম্ভব হয়নি। চলতি বছরের অনেকটা সময় বন্ধ ছিল পরিষেবা, আর শীতের মরশুমে পরিষেবা চালু করে দিতে পেরে আমরা খুশি। তিনি জানান, বহু জায়গায় ভূমিধসের কারণে ক্ষতি হয়েছে, বস্তুত এবার ক্ষতির পরিমাণও বেশি ছিল। সেগুলি মেরামত করে একাধিকবার পরীক্ষামূলকভাবে টয় ট্রেন চালানো হয়েছে। রবিবার থেকে পাকাপাকিভাবে টয় ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। দীর্ঘ চার মাস পর আবারও পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এনজিপি থেকে দার্জিলিং রুটে রওনা দিল টয় ট্রেন, আর এই খবরে স্বাভাবিকভাবেই খুশি পর্যটক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, দার্জিলিং। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।